জানকুমা, এই তো আছি ভালো। কোনোরকম চলে যাচ্ছে আর কি। তুমি কেমন আছো? না, ঘুমিয়ে পড়ছো তো? কে? না, সেও ঘুমাচ্ছে। বাসায় এসে দেখি যে ড্রয়িং রুমের মধ্যে একা একটা ছেলেটা ঘুমাচ্ছে আমার। কখন ঘুমিয়েছে কে জানে। না না, ওনার তো কত দায়িত্ব, চাকরিজীবী মহিলা, অফিস, অফিসের দায়িত্ব কত কি। না, সেদিকে কোনো খেয়াল আছে নাকি? ওনার তো অফিসের দায়িত্ব পালন করতে করতেই তো সময় চলে যায়, টায়ার্ড হয়ে যান উনি। হ্যাঁ, সংসার করবে কখন, সংসার দিকে খেয়াল আছে তার? বাদ দাও মা, বাদ দাও, এসব কথা বলে মেজাজ খারাপ হয়। তো আর তো বেশি দিন না, কয়েকটা দিন মাত্র, তারপর তো। হ্যাঁ, না আমি এর মধ্যে আর আসতে পারবো না। আমি আসলে ওই নতুন বাসায় উঠবো, নতুন বাসায় উঠে নতুন করে সংসার সাজাতে হবে, বন্ধুকে সময় দিতে হবে। ছুটি নিয়েছি অফিস থেকে কয়েকদিনের জন্য, না অন্তকে রেখে তো আর বেরোতে পারবো না একা একা। তুমি এক কাজ করো, ইয়েকে আসিফকে নিয়ে তুমি ঘুরে যেও, বাসায় উঠি আগে, তারপর। হ্যাঁ হ্যাঁ, ওদের সাথে থাকলে কয়েকদিন, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ঠিক আছে মা, রাখি, রাত হয়ে গেছে, ঘুমাবো। অন্তু আমার সাথেই থাকবে, আমার বাসায়। আমি অন্তুর বাবা, ওকে? অন্তু কোথায় থাকবে না থাকবে সে সিদ্ধান্ত আমার, এসব নিয়ে তুমি কোনো কথা বলবে না, একদম একদম না। তাই আমি অন্তুর মা, অন্তুর ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেয়ার অধিকার আমারও আছে। কিসের অধিকারের কথা বলছো তুমি? কিসের কোন অধিকার? যে মা এতটুকু একটা বাচ্চাকে অন্যের কাছে রেখে সারাটা দিন বাইরে থাকে, তার আবার কিসের অধিকার? হ্যাঁ, ভদ্র ভাষায় কথা বলো একটু। সারা দিন বাইরে বাইরে থাকি মানে? আমি চাকরি করি, আমি বেতন নিই, সে বেতনটা হালাল করার জন্য আমাকে অফিসের কাছে ব্যস্ত থাকতে হয়, তাছাড়া এই সংসারটা তো আমাকেই সামলাতে হয়। কে বলেছে তোমাকে চাকরি করতে? আমাকে বলবে যে তোমাকে চাকরি করতে কে বলেছে? আমি বলেছি অফিসের বেতন হালাল করতে গিয়ে সন্তানের ভবিষ্যতের দিকে নষ্ট হয়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই, আসছে চাকরি করতে। আইতে কর্মজীবী মহিলা, সন্তানের ভবিষ্যৎ দেখার দায়িত্ব তো একমাত্র মার না, বাবারও আছে। আর আমি কাকে কি বলবো, যে বাবা এত রাতে বাসায় ফিরে ছেলের পড়াশোনার দায়িত্ব পর্যন্ত নিতে পারে না, এসে চিৎকার করে ঝগড়া করে স্ত্রীর সাথে, তার কাছ থেকে আমি কি আশা করব? কি কি বলতে চাচ্ছ তুমি, বলতে চাচ্ছ নাকি তুমি আমি সব কাজকর্ম সবকিছু ছেড়ে আমি শুধু সংসার করব, তুমি অফিস করে নামে বাইরে টোটো করে ঘুরে বেড়াবে? হ্যাঁ, উল্টা পথের উল্টা ধারা। বাজে কথা বন্ধ করো। উল্টো পথের উল্টো ধারা মানে কি? মানে কি যে স্বামী স্ত্রীর অ্যাচিভমেন্টকে রেসপেক্ট করতে পারে না, ভ্যালু দিতে পারে না, তার এডুকেশন, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতটুকু সে সম্পর্কে আমার ধারণা। খবরদার খবরদার, তুমি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কোনো কথা বলবে না, খবরদার, মুখ সামনে কথা বলো। কি করবে তুমি, কি করবে? কি করবো মানে, তুমি খবরদার মুখ সামনে কথা বলো, চিৎকার করে কথা বলবে না, এটা ভদ্রলোকের বাড়ি, তোমার মান সম্মান না থাকতে পারে, সোসাইটিতে আমার মান সম্মান আছে, একদম গলা নামিয়ে তারপর কথা বলবে। ওকে, তোমরা সব সময় ঝগড়া করো কেন? আমার খারাপ লাগে, আমার মাথা ব্যথা করে।